নমস্কার। কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র এবং ডলি হালদার ওয়াইটি গ্রুপের পক্ষ থেকে আজকে যারা আমাদের লাইভ দেখছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে কথাশিল্প নিয়মিতভাবে আমাদের অগ্রজ প্রয়াত প্রখ্যাত লেখক শিল্পী সাহিত্যিকদের জন্মদিন এবং প্রয়াণ দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঠিক সেই রকম আজ 2রা নভেম্বর একটি উল্লেখযোগ্য দিন। আজকের দিনে রবীন্দ্র উত্তর বাংলা ভাষার বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি অরুণ মিত্র জন্মগ্রহণ করেছিলেন। 1909 সালের আজকের দিনে বর্তমান বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন কবি অরুণ মিত্র। তিনি শুধু একজন প্রখ্যাত কবি ছিলেন না, ফরাসি ভাষা এবং সাহিত্যের একজন খ্যাতনামা অধ্যাপক এবং অনুবাদক ছিলেন তিনি। তার পিতা হীরালাল মিত্র এবং মা হলেন যামিনী বালা দেবী। ছোটবেলাতেই তিনি কলকাতায় চলে আসেন এবং তার পড়াশোনা কলকাতার বঙ্গবাসী স্কুলে শুরু হয়। অর্থাৎ তিনি বাংলাদেশের মানুষ হলেও তার ছোটবেলা কেটেছে কলকাতাতে এবং সেখান থেকেই 1926-এ প্রবেশিকা, 1928-এ আইসিএস এবং 1930-এ রিপন কলেজ থেকে ডিস্টিংশন সহ বিএ পাস করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে এমএ নিয়ে পড়াশোনা করেন। তার যখন 16 বছর বয়স তখন বেনু নামে একটি কিশোর পাঠ্য পত্রিকাতে তার প্রথম কবিতা ছাপা হয়। তারপর থেকেই তিনি প্রায় কবিতা লেখালেখি শুরু করেন এবং ভিক্টর হুগোর উপন্যাসের ইংরেজি অনুবাদ পড়ে তিনি ফরাসি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন এবং ফরাসি ভাষা শিখতে শুরু করেন। তো আমরা এই কবির আজকে জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাব। তার একটি কবিতা আমরা শুনে নেব আমাদের এই সময়ের একজন বিশিষ্ট কবি এবং আবৃত্তি শিল্পী রামচন্দ্র পালের কণ্ঠে। আমাদের আজকের অতিথি রামচন্দ্র পাল, তিনি শোনাবেন তার লেখা একটি কবিতা। নমস্কার শ্রোতা বন্ধুদের, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। কবি অরুণ মিত্রের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি তাঁরই লেখা একটি কবিতার মাধ্যমে। কবিতার নাম আমি বেরিয়ে পড়েছি। ওই আশা টাশা যাকে বলে তাকে তুড়ুং ঠুকে আমি বেরিয়ে পড়েছি, দেখা যাক কি হয়। শুনেছিলাম সময়টার খুব মন্থন চলছে, আমি তাই চোখ ঠিকরে ঠায় বসেছিলাম, দেখছিলাম ঘুর কোন পাকে এক পরমা সুন্দরী উঠবেন, হাতে ভাণ্ড কাগমারির দোয়ের ভাঁড়ের মতো অনেকটা, তা থেকে ঘন ক্ষীরের ধারায়। ও আর জরা নেই, মৃত্যু নেই, সে কি স্বর্গ! তা তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে ব্যামো হয়ে গেল, উঠে পড়েছে, হাত পায়ের খিল খুলতে একটু দেরি হলো কিন্তু শেষ পর্যন্ত আমি উঠেই পড়েছি, বেরিয়েও পড়েছি। এই ভালো, তবু বলতে পারবো আমি নিজের পায়ে হেঁটে চলেছি একদিকে, সেটা ধসের দিক কিনা পরোয়া করি না, পরোয়া করলে তো আবার সেই হাত পা মুড়ে বসা, তাতে বড় কষ্ট স্যার। তার চাইতে অমরতা খোয়া গেল, বাঁচা যখন যাবেই না তখন এই ভালো।
আমার ধ্বংসটাই মুঠো করে রাখলাম আমার হাতে। নমস্কার। আপনারা শুনলেন রামচন্দ্র পালের কণ্ঠে কবি অরুণ মিত্রের কবিতা। এই কবিতা শুনেই বুঝলেন তার কবিতার ভাষা যেন একটু অন্য রকম। তিনি এক স্বতন্ত্র কাব্য ভাষা সৃষ্টি করেছিলেন। তার অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলোর নাম আমি বলছি। 1943-এ তার প্রথম কাব্যগ্রন্থ প্রান্তরেখা প্রকাশিত হয়। তারপর একে একে উৎসবের দিকে ঘনিষ্ঠতা, মঞ্চের বাইরে শুধু রাতের শব্দ নয়, প্রথম পলি শেষ পাথর, শ্রেষ্ঠ কবিতা এবং খুঁজতে খুঁজতে এত দূর প্রকাশিত হয়। এই শুধু রাতের শব্দ নয় এই কাব্যগ্রন্থের জন্যে 1979-তে তিনি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। আর খুঁজতে খুঁজতে এত দূর এই কাব্যগ্রন্থের জন্যে তিনি 1987-তে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। তার অসংখ্য কবিতা এবং নানা রকমের কবিতা এবং একটু স্বতন্ত্র ধর্মী তার কবিতা, তার কবিতায় কথা বলা একটু অন্য রকম। গতানুগতিকে আমরা যে ধরনের কবিতা শুনতে অভ্যস্ত, তিনি যেন একটি অন্য কাব্য ভাষায় কথা বলেন। প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট লাভ করেন এবং 1990-সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে তার কাজের জন্যে ডিলিট উপাধিতে ভূষিত করে। 1992-সালে ফরাসি সরকার তাদের যে শ্রেষ্ঠ সম্মান লিজিয়ন অফ অনার, এই সম্মানে কবি অরুণ মিত্রকে সম্মানিত করেন। বাংলা ভাষার রবীন্দ্র পরবর্তী যুগের এক অন্যতম প্রধান কবি অরুণ মিত্র, আজ তার জন্মদিন, তার প্রতি আমাদের আজকের দিনে শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানালাম। 2000 সালের 22শে আগস্ট তিনি প্রয়াত হন। আজকে জন্মদিনে তার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই। যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনবার জন্য রয়েছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই।